হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জেবিন্তাসনিম্মাসুমা প্রতিবারের মতন আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার সবচাইতে পছন্দের এবং খুবই কার্যকরী একটি ফেস প্যাক নিয়ে হাজির হয়েছি, যেটি আপনাদের স্কিনকে খুব দ্রুত ফর্সা করতে সাহায্য করবে। এবং সবচেয়ে ভালো লাগার ব্যাপার হচ্ছে যে সাইড ইফেক্টবিহীন সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি করব আজকের এই ফেস প্যাকটি, যেটি আপনাদের ত্বককে ন্যাচারালভাবে ফর্সা উজ্জ্বল করার পাশাপাশি আপনাদের ত্বকের স্পট দূর করতে সাহায্য করবে। তো আজকের এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি একটি শসা নিয়েছি এবং শসাটিকে মাঝখান থেকে কেটে নেব, তারপর একটি গ্লিটারের সাহায্যে গ্লিট করে নেব। যাদের ওপেন পোর্সের প্রবলেম এবং যাদের স্কিন অনেক অয়েলি এবং সেন্সিটিভ স্কিন, আজকের টিপসটি তাদের জন্য। আশা করি যে আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন তাহলে ত্বকের যত্নে শসার উপকারিতা জেনে নেওয়া যাক। ত্বকের যত্নে শসার ব্যবহার অনেক আগে থেকেই প্রচলিত। সতেজ ত্বকের জন্য শসা একটি অপরিহার্য নাম, তা সবারই জানা। শসায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়া এর খোসাতে আছে প্রচুর ডায়েটারি ফাইবার, যা ত্বককে নরম ও সতেজ রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও রূপচর্চায় শসার বহুমাত্রিক ব্যবহার। শসার ফেস প্যাক ত্বকের পক্ষে খুব উপকারী যা বলার বাহিরে। শসার ফেস প্যাক ত্বক টানটান রাখতে সহায়তা করে এবং ত্বকের অনেক অনেক যত রকমের পুরনো ডার্ক স্পটই থাকুক না কেন, সব কিছু রিমুভ করতে সাহায্য করবে শসা। তো আজকের এই ফেস প্যাকটি তৈরি করার জন্য আমি অর্ধেকটার মতন শসা গ্লিট করে নিয়েছিলাম এবং এর সাথে আমি আরও অ্যাড করে নেব অ্যালোভেরা। তো এই প্যাকটির আরেকটা সুবিধা হচ্ছে কি যে এটি যাদের অনেক বেশি ড্রাই স্কিন তারা এটিকে নিয়মিত ইউজ করতে পারবেন, কোনো ত্বকের কোনো ক্ষতি করবে না, ত্বক রুক্ষ শুষ্ক হবে না। এবং অন্যান্য ফেস প্যাক দেখা যায় যে সপ্তাহে এক দুইবার ব্যবহার করলেও ত্বক অনেক বেশি ড্রাই হয়ে যায়, কিন্তু আমার আজকের এই প্যাকটি দিনে 2 থেকে 3 বার ইউজ করলেও আপনাদের স্কিন ড্রাই হবে না। তো আমি এখানে গাছে অ্যালোভেরা নিয়েছি, তো অ্যালোভেরা পাতা থেকে আমি অ্যালোভেরার জেলটাকে বের করে নিব। অ্যালোভেরা ত্বককে নরম করতে সাহায্য করে, মসৃণ, কোমল এবং সফট করতে সাহায্য করে এবং একনি প্রবলেম থাকলে একনি রিমুভ করতে সাহায্য করে অ্যালোভেরা জেল। এবং অ্যালোভেরার আরেকটি নাম হচ্ছে ঘৃতকুমারী, যেটি ত্বকের যৌবন ধরে রাখতে সাহায্য করে। ত্বকে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করার কারণে ত্বকের বয়সের ছাপ দূর করতে সাহায্য করে। এবং আমার আজকের এই শসার প্যাকটি আপনাদের ত্বকের অতিরিক্ত গামের সমস্যার সমাধান করবে। এবং অ্যালোভেরাতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, যেটি আপনাদের ত্বকের ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে এবং আপনাদের ত্বকের বিভিন্ন রকমের জীবাণু দূর করতে সাহায্য করবে। তারপর শসা আর অ্যালোভেরাটাকে আমি খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি 1 চামচ চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। তারপর প্যাকটিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার আজকের এই প্যাকটি ওপেন পোর্সের সমস্যা দূর করতে সাহায্য করে। এটি মুখ ফর্সা করে আস্তে আস্তে রেগুলার ইউজ করতে হবে। যাদের সমস্যা বেশি তারা 2 বেলা ইউজ করতে হবে এবং স্কিন টান টান করে এবং মুখের ময়লা দূর করে ত্বককে করে সফট, কোমল এবং মসৃণ। এবং যাদের অ্যালোভেরাতে খুব বেশি অ্যালার্জি দেখা দিবে, তারা অ্যালোভেরার বদলে এর মধ্যে 2 চামচ খাঁটি মধু ব্যবহার করবেন। ভালো ফলাফলের জন্য প্যাকটিকে নিয়মিত ব্যবহার করুন এবং ভালো রেজাল্টের জন্য চাইলে দিনে 2 বারও ইউজ করতে পারেন। এবং ত্বকে ব্যবহার করার পর 20 মিনিট পর নর্মাল পানি দ্বারা ত্বক ওয়াশ করে নেবেন এবং মাত্র 7 দিনের মধ্যেই দেখা যাবে ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ।